নমস্কার বন্ধুরা আমি সঞ্চয় দাস আপনাদের সকলকে সঞ্চি সুকিং কুকিংটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আমের টক চাটনি বানানোর রেসিপিটি শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক এখনও পর্যন্ত যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থেকে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন উপকরণ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আমকে এরকমভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি সঙ্গে নিয়েছি লবণ চিনি সাদা তেল সরষে এবং শুকনো লঙ্কা দুটো আমি একটি বড় পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দেড় চামচ মতো লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার পর কেটে রাখা আমগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব তারপর লো ফ্লেমে আমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তার মধ্যে টু টেবিল স্পুন সাদা তেল দিতে হবে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়িয়ে দিয়ে দিতে হবে টেবিল দিতে হবে স্পুন হলুদ দিতে হবে পরিমাণে তারপর করে রাখা আম এবং জল দুটোই এর মধ্যে দিয়ে দিতে হবে খুন্তির সাহায্যে উভয়কে ভালো করে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়েও আবার উভয়কে ভালো করে নাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায় তারপর চাটনিটাকে খুব ভালো করে টকবক করে ফোটান ফোটানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে খাওয়ার পথে পরিবেশন করুন টকামের চাটনি খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কিন্তু আজ আমি দেখে দিলাম টকামের চাটনি বানানোর রেসিপি আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কিন্তু আপনাদের পরিবার এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আজকে কিন্তু টকামের চাটনিটা বাড়িতে বানাতে ভুলবেন না বাড়িতে বানানোর পর কমেন্ট করে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ